ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে আবহাওয়ার বড়সড় পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের এই নয়টি জেলায় সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সে নিয়ে আজকের বিস্তারিত ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে থেকে এই মুহূর্তে কি আপডেট জারি করা হলো পাশাপাশি আগামী ঘন্টায় পশ্চিমবঙ্গের কোন নয়টি জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে চলেছে পাশাপাশি কোথায় কেমন থাকবে আবহাওয়া সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের নয় জেলায় কালবৈশাখীর পূর্বাভাস তীব্র দাবদহ নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দাদের চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা সর্বোচ্চ পারত শুয়েছে চল্লিশ ডিগ্রির কাছাকাছি তবে এর মাঝে কিছুটা হলো স্বস্তির খবর দিল হাওয়া অফিস আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের নয় জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বুধবার ভোর রাত থেকে কলকাতা সহ কলকাতার পার্শ্ববর্তী একাধিক জেলার ঝড় বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় কালবৈশাখীর দেখা মিলতে পারে চলতি মরশুমে কলকাতায় তেমন কোনো কালবৈশাখীর দেখা মেলেনি যে কারণে প্রতিনিয়ত তিলোত্তমার তাপমাত্রা বেড়েই চলছে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দিন কয়েকদিন ধরে দক্ষিণে বাতাসের গতি বাড়ার কারণে দক্ষিণবঙ্গে বিপুল পরিমাণে জলীয়বাষ্প সঞ্চার হয়েছে যার জেরে বুধবার ভোর রাত থেকে ঝড় বৃষ্টি সহ কালবৈশাখীর দেখা মেলার সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে যেসব জেলাগুলির ক্ষেত্রে এই সম্ভাবনা তৈরি হয়েছে সেগুলির মধ্যে হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর তবে বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সকল জেলায় বুধবার ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই এই সকল জেলার মধ্যে বীরভূম উনত্রিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে শ্রীনিকেতন হাওয়া অফিস তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা একটি লেটেস্ট ওয়েদার আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম